আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি আমি নাহিদ জামান সোমা। সড়ক দুর্ঘটনায় সিলেটে সাত এবং বগুড়ায় চারজন নিহত হয়েছে। সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে অন্তত 20 জন। পুলিশ জানান, সকাল 7টার দিকে রশিদপুর ব্রিজের পূর্ব দিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে উদ্ধার কাজ চালায় পুলিশ এবং ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে এনা পরিবহনের চালক নুরুল এবং হেলপার মঞ্জুর। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে সিলেট এম এ জে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাস চাপায় থ্রি হুইলার সিএনজির চার যাত্রী নিহত হয়েছে। ভোর 6টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাওন পরিবহন নামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি থ্রি হুইলার সিএনজিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদ কারাগারে মারা গেছেন। গুরুতর অসুস্থ একই মামলায় কারাবন্দী কার্টুনিস্ট কিশোর মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারা হাসপাতালে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মোহাম্মদ শরীফ জানান, কারাগার থেকে ওই বন্দীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গত বছরের মে মাসে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম এবং মিনহাজ মান্নানকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং গুজব ছড়ানোর অভিযোগে 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। এদিকে কারাগারে থাকা কার্টুনিস্ট কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার ভাই আহসান কবির। গত 23 ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে হাজিরের সময় কিশোর খুঁড়িয়ে হাঁটছিলেন জানিয়ে তিনি বলেন, গ্রেফতারের পর নির্যাতনে তার পায়ে সংক্রমণ এবং কান্দে পুঁজ বের হচ্ছে। এদিকে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছে বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা। রাতে টিএসসিতে তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। শুক্রবার সকালেও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv, facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।